গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা আগের ক্লাসে যা করেছিলাম অর্থাৎ প্রাণীর ধারণা করেছিলাম এবং প্রাণীর ধারণার মধ্যে একটা প্রাণী সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেই প্রাণীটা কি না সেটা হচ্ছে গরু, তাই না? তো গরু সম্পর্কে আমরা আগের দিন বা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো গরু সম্পর্কে আলোচনা করতে যে বলেছিলাম যে গরু মূলত আমাদের একটা গৃহপালিত পশু বা প্রাণী বলতেই বললেই ভালো হবে। তো অনেকের আমাদের অনেকের বাড়িতেই গরু আছে, তোমরা অনেকে গরু দেখেছো। তো গরুর সম্পর্কে বলেছিলাম আর গরুর দেহের মূলত কী কী অংশ, তিনটি অংশ ছিল গরুর দেহের। একটা ছিল মাথা, একটা দেহখণ্ড বা ধর, আর একটা ছিল লেজ। মাথার মধ্যে বিভিন্ন অংশ ছিল, যেমন তোমার দুটো চোখ ছিল, দুটো কান, দুটো শিং ছিল, সামনের দিকে দুটো ছিদ্রযুক্ত নাক ছিল। তারপরে তোমার দেহকাণ্ড আর মাথার মাঝখানে যে অংশ সেটাকে আমরা বলেছিলাম গলা। গলার নিচের দিকে একটু চামড়া ঝুলন্ত অবস্থায় থাকে গরুর, সেটাকে বলা হয় গলকম্বল। দেহের মধ্যে যদি দেখা যায় তাহলে গরুর দেহের উপরিভাগে একটা উঁচু মতো অংশ থাকে, সেটাকে কী বলা হয়েছে, সেটাকে বলা হয়েছিল কোকুদ। এবং দেহখণ্ডে আরও গরুর চারটে পা আছে, প্রত্যেকটা পায়ের নিচের দিকে চেরা চেরা খুর থাকে এবং গরুর দেহের যে শেষ প্রান্ত সেখানে লেজ থাকে। এবং গরু একটা স্তন্যপায়ী প্রাণী, গরু বাচ্চা প্রসব করে এবং তার বাচ্চা মাতৃদুগ্ধ পান করেই বড় হয়। তো এই ছিল গরুর ধারণা, আমরা আগের ক্লাসে গরু সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব আরও একটা প্রাণী সম্পর্কে বা আরও এক রকমের প্রাণী সম্পর্কে, সেটা হচ্ছে পাখি। আজকে আমরা পড়ব পাখির ধারণা। তো তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 10 তোমাদের বইয়ের বের করবে, তাহলে পাখি সম্পর্কে দেখতে হবে, পাখির ধারণা পড়ব। তো পাখির ধারণায় পাখি কাদের বলা হয়? পাখিও তো এক প্রকারের প্রাণী। তো সেই সমস্ত প্রাণী যাদের ডানা আছে এবং যারা সেই ডানা দিয়ে আকাশে উঠতে পারে তাদেরকে আমরা বলবো পাখি, তাই না? তো তাহলে এরকম প্রাণী কারা যাদেরকে আমরা পাখি বলতে পারি? তো পাখির যদি উদাহরণ আমরা বলি তাহলে উদাহরণে কী কী বলতে পারবো? শালিক পাখি হতে পারে, টিয়া, তারপরে তোমার চড়ুই, কাক, পায়রা, তাই না? এরা সবাই পাখি। আরও বিভিন্ন রকমের পাখি আছে, সব অনেক রকমের পাখি আছে। তো আমরা কয়েকটা এই এতগুলো যে পাখির ধারণা, পাখির উদাহরণ বলতে পারো। এবার এত সম্পর্কে বা এত সমস্ত পাখি সম্পর্কে আমরা পড়ব না, আমাদের যেটা সিলেবাসে আছে বা আমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে একটা মাত্র বিশেষ পাখি সম্পর্কে আছে, সেটা হচ্ছে পায়রা। পায়রা সম্পর্কে আমরা পড়ব আজকে। তো পায়রা সম্পর্কে পড়ার আগে আমরা আরও একটা কয়েকটা পাখির যে নামগুলো বললাম, তো সেইগুলো যেমন তোমরা দেখেছো কম বেশি, যেমন শালিক পাখি তোমরা অনেকেই তোমাদের বাড়িতে দেখেছো, এছাড়া কাক, টিয়া, তাই না, চড়ুই, এগুলো কম বেশি তোমরা তোমাদের বাড়িতে দেখেছো বা আশেপাশে রাস্তাঘাটে বেরোলে অনেক পাখি আমরা দেখতে পাই। তো এবার আমরা একটা ছবি দেখব, ছবিতে দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো এখানে মূলত তিনটে ছবি দেখা যাচ্ছে, তো এরা সবাই পাখি। তো দেখো এই যে পাখিটা, এটা কী পাখি, এটা হচ্ছে কিন্তু টিয়া পাখি, তাই না? আবার যদি এটা দেখি, এটা হচ্ছে, এটাকে বলা হয় চড়ুই পাখি। নিচে যে দুটো আছে এই দুটো, এগুলোকে কী পাখি বলা হয়? এগুলো হচ্ছে শালিক পাখি। তো এই শালিক পাখি মূলত আমরা বাড়িতে দেখতে পাই, চড়ুই পাখিও অনেক সময় দেখা যায়। এখন তুলনামূলকভাবে চড়ুই পাখির সংখ্যাটা কমে গেছে আস্তে আস্তে, অতটা দেখা যায় না এখন। আর টিয়া পাখিও দেখা যায় কিন্তু অতটা না। তিনটে পাখির মধ্যে মূলত শালিক পাখিটা একটু বেশি চোখে পড়ে আমাদের সচরাচর, তাই না? আর এছাড়া তো আরও অনেক পাখি আমরা দেখতে পাই, যেমন বললাম কাক বললাম, পায়রা বললাম। তো আমরা আজকে যেটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে পায়রা। পায়রা সম্পর্কে আমাদের এখানে আলোচনার বিষয় আছে বা আমাদের বইতে বা যে সিলেবাসে যেটা আছে পাখি সেটা হচ্ছে পায়রা। তো দেখো এটা হচ্ছে পায়রা। তো পায়রার আমরা অনেকে বাড়িতে দেখতে পাই বা অনেকের বাড়িতে পোষাও হয় পায়রা, তাই না? পায়রা খুব ভালো পোষ মানে পায়রা। তো আমরা অনেকেই দেখি যে বেশিরভাগ বাড়িতে দেখতে পাবে যে ওই ছোটো ছোটো ফলের যে বাক্সগুলো হয় সেইগুলো করে পায়রার জন্য বাসা বানিয়ে দেওয়া হয়, তো ওরা ওখানে থাকে। আবার অনেক বাড়ি আছে যেখানে নিজেরাই পায়রা নিজেরাই এসে সেখানে বাসা তৈরি করে নিজেরাই থাকে, বা অনেক দোকানে দেখা যায় পায়রা থাকে, তাই না? তো পায়রা খুব ভালো পোষ মানে এবং পায়রাকে পোষাও হয় বাড়িতে, অনেকেই পুষি আমরা। তোমাদের মধ্যে হয়তো অনেকের বাড়িতে পায়রা তোমরা পোষো। তো এই হচ্ছে পায়রা। তো পায়রার দেহের যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কী কী অংশ দেখতে পাবো? তো পায়রার দেহে মূলত আমরা তিনটি অংশ দেখতে পাবো। কী কী অংশ? না, একটা হচ্ছে এই ওপরের অংশটা যেটা হচ্ছে মাথা, ঠিক আছে, এই অংশটার নাম কি মাথা। দু নম্বর হচ্ছে মাথা আর এই দেহের মাঝখানে যে অংশটা এটাকে আমরা কী বলবো, না এটা বলবো গলা, ঠিক আছে। আর এই নিচের দিকের পুরো অংশটা এটা হচ্ছে দেহকাণ্ড, ঠিক আছে। তো মূলত কী কী অংশ পায়রার দেহের? তিনটে অংশ, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে গলা, আর একটা হচ্ছে দেহকাণ্ড।
এবার যদি আমরা পায়রার মাথার দিকটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে দুটো চোখ আছে, এপাশে একটা, ঠিক উল্টো পাশে একটাও চোখ আছে, এবং পায়রার এই যে সামনের দিকে যে ঠোঁট আছে এই ঠোঁটটা কিন্তু তুলনামূলকভাবে সরু এবং সুচালো হয় ঠোঁটটা। তো এই ঠোঁট দিয়ে খাবার দাবার তো খাই, এছাড়াও ওরা যেখানে থাকে বাসা বানানোর জন্য বা ওই যে বললাম কুঠুরি বাসা বানানোর জন্য ঠোঁট দিয়ে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করে এই ঠোঁটের সাহায্যে। তো সরু এবং সুচালো ঠোঁট হয়, এবং এই ঠোঁটের গোড়ায় যদি আমরা একটা পায়রা খুব আরও ভালো করে ছবিতে হয়তো অতটা স্পষ্ট বোঝা যাবে না, যদি পায়রা নিয়ে আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখা যাবে এই যে ঠোঁটের গোড়ায় ছিদ্র আছে যেটা কিন্তু কানের ছিদ্র, ঠিক আছে, ওটা কিন্তু ওদের শুনতে সাহায্য করে। তো কিন্তু পায়রার যদি ভালো করে লক্ষ্য করা যায় যে পায়রার মাথার দুপাশে কিন্তু কোনো কান বেরিয়ে নেই, যেমন আমাদের মানুষের যেমন মাথার দুপাশে পাতার মতো কান বেরিয়ে থাকে, বা আমরা আগে যখন গরু পড়েছিলাম গরুর ক্ষেত্রে দেখেছিলাম গরুরও মাথার দুপাশে কান বেরিয়ে থাকে, কিন্তু পায়রার কিন্তু ওরকম কিন্তু কান বেরিয়ে থাকে না পাতার মতো, কিন্তু কানের ছিদ্র আছে কোথায় না এই ঠোঁটের গোড়াতে কানের ছিদ্র, সেখান থেকে ওরা শুনতে শুনতে পায় বা শুনতে সাহায্য করে ওই ছিদ্রগুলো। আচ্ছা, এরপরে পায়রার যে বললাম যে মাথার নিচের দিকে যে অংশটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে গলা পায়রা, আর নিচের পুরো যে অংশটা সেটা হচ্ছে দেহকাণ্ড। এবার দেহকাণ্ড যদি ভালো করে দেখা যায় তাহলে দেহকাণ্ডে আমরা কী কী দেখতে পারবো, দেহকাণ্ড মূলত এদের যে পুরো দেহটা সেটা হচ্ছে পালকে আবৃত, যেমন গরুর ক্ষেত্রে যখন বলা হয়েছিল গরুর ক্ষেত্রে গরুর পুরো দেহ কিসে আবৃত ছিল, লোমে আবৃত ছিল, কিন্তু পায়রার যে পুরো দেহটা সেটা কিন্তু পালকে আবৃত থাকে, বিভিন্ন রকমের পালক থেকে ছোটো বড় বিভিন্ন রকমের পালকে থাকে। এবার পায়রার দেহের যে দেহকাণ্ডে যে পা দুটো দেখা যায়, পা দুটো কিন্তু দেহের সামনের দিকে থাকে না, গরুর ক্ষেত্রে থেকে দেখেছিলাম চারটে পা থাকে, দুটো সামনের দিকে দুটো পেছনের দিকে, কিন্তু পায়রার যদি দেহটা ভালো করে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দেখব পায়রার যে পা দুটো থাকে সেটা কিন্তু দেহের সামনের দিকে নয়, তুলনামূলকভাবে পেছন দিকে, অনেকটা পেটের ঠিক নিচে, তাই না, দেখো পুরো দেহের কিন্তু পেছনের দিকে পা দুটো অবস্থান করছে এবং পেটের নিচের দিকে পা দুটো অবস্থান করে, সামনের দিকে কিন্তু কোনো পা থাকে না পায়রার ক্ষেত্রে। আচ্ছা, আর পায়রার দেহের শেষের দিকে মানে শরীরের শেষের দিকে লেজ থাকে, একদম যে দেখতে পাচ্ছ এই যে এটা পালকযুক্ত লেজ, এটা হচ্ছে পালকযুক্ত লেজ, ঠিক আছে, আর এই লেজের ওপরের দিকে একদম শেষের দিকটা হচ্ছে লেজ, আর লেজের ওপরের দিকে কিছু বড় বড় পালক দেখতে পাওয়া যায়, ঠিক আছে, লেজের পালক বলা হয় সেইগুলোকেই, বড় বড় শাড়ির পালক থাকে সেইগুলোকেই লেজের পালকও বলা হয়, আর একদম বড়টা লেজ। যদি আর একটা ছবি ভালো করে দেখি আমরা, এই দেখো, ঠিক আছে, তো এই যে এইটা হচ্ছে লেজ, ঠিক আছে, এবং এই লেজের ওপরের দিকে এই লম্বা লম্বা কিছু পালক থাকে যেগুলোকে আমরা লেজের পালক বলি, ঠিক আছে, আর পায়রার দুটো শক্ত ডানা থাকে, এই যে এখানে যেমন দেখা যাচ্ছে শক্ত ডানা, ঠিক আছে, ডানাগুলোর সাহায্যে কী করে পায়রা আকাশে উঠতে পারে, আকাশে উঠতে সাহায্য করে পায়রাকে। তো এই ছবিটাতে ভালো করে দেখলে এই যে এগুলো হচ্ছে ডানা, ঠিক আছে, এইগুলোর সাহায্যেই ওরা আকাশে উঠতে পারে। আচ্ছা, আর পায়রার এই যে যে পালকগুলো বললাম লেজের উপরের দিকে যে পালকগুলো থাকে, দু রকমের পালক থাকে, তো সেই পালকগুলোর নামও আছে দু রকমের, তো তোমাদের সেগুলো এখন না জানলেও চলবে, দু রকমের পালকে দু রকমের নাম আছে, সে নামগুলো হচ্ছে একটাকে বলা হয় রেমিজেস আর একটাকে বলা হয় রেকটিসেস, তো সেগুলো তোমাদের বইতে নেই, আমি জাস্ট বললাম জেনে রাখো। আর হচ্ছে পায়রার যে এই যে দেহের পেছনের দিকে লেজের যে পেছনের দিকে এখানে একটা কি বলবো মানে তৈল আর তেলের একটা ভাণ্ডার বলতে পারো বা তেলের একটা থলি থাকে, যেখানে ওরা এই ঠোঁটটা দিয়ে অনেক সময় দেখবে যে যখন বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে যখন পাখি বা পায়রারা ভিজে যায় তখন দেখবে এই মুখটা পেছনের দিকে নিয়ে যেয়ে এখানে ঠোঁটটা দিয়ে ওই তেলটা তেলে ঠোঁটটা মাখিয়ে নিয়ে পুরো গায়ের সঙ্গে ওরা মেখে নেয়, মানে যাতে ওদের গাটা একটু তেল তেলে ভাবটা থাকে, মানে ভিজে যাতে না যায়, ঠিক আছে, তো সেইটা পায়রা সহ অনেক পাখিরই দেখা যায়। তো এগুলো তোমাদের অতটা বইয়ে নেই, তো অতটা না জানলেও চলবে, আমি জাস্ট একটু বলছি, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত পায়রা, মূলত পায়রার দেহের তিনটি অংশ কী কী বললাম, একটা হচ্ছে এই মাথা, একটা হচ্ছে গলা যেটা মাথার ঠিক নিচের দিকে অবস্থান করছে, আর একটা হচ্ছে দেহকাণ্ড। এবার মাথাতে কী কী বললাম, মাথাতে দুটো চোখ আছে দেখতেই পাচ্ছি, এপাশে একটা ওপাশে একটা, আর এদের যে সামনের দিকে যে ঠোঁট থাকে সুচালো সরু সুচালো ঠোঁট থাকে, ঠোঁটের গোড়াতে ওদের কানের ছিদ্র রয়েছে, কিন্তু পায়রার কিন্তু ওরকম কান পাতার মতো বেরিয়ে থাকে না মাথার দুপাশে, যেমন অন্যান্য প্রাণী বা মানুষের দেখা যায়, গরুর দেখা যায়, বিড়ালের দেখতে পাওয়া যায়, ছাগলের দেখতে পাওয়া যায়, ওরকম কিন্তু এদের ক্ষেত্রে ওরকম কান বেরিয়ে থাকে না, বা বেশিরভাগ পাখিদের ক্ষেত্রেই এরকম থাকে না।
আর দেহকাণ্ডের মধ্যে দেখা যায় তাহলে দেহকাণ্ডে ওদের পুরো দেহটাই কিন্তু পালকে ঢাকা থাকে, বিভিন্ন ছোট বড় পালক দিয়ে পুরো দেহটা ঢাকা থাকে। দেহের সামনের দিকে ওদের কোনো পা থাকে না, ওদের যে দুটো পা থাকে সেই পাটা কিন্তু মূলত দেহের পেছনের দিকে এবং পেটের নিচে পা দুটো অবস্থান করে। আর লেজ পেছনের দিকে থাকে, লেজ থাকে একটা, লেজে বিভিন্ন রকমের পালক দিয়ে লেজটা তৈরি হয়। আর লেজের উপরিভাগে বিভিন্ন রকম বড় পালক থাকে, যে পালকগুলোকে লেজের পালকও বলা হয়। আর বললাম ওখানে যে পালকগুলো থাকে সেই পালকগুলো মূলত দু রকমের হয়, দু রকমের যে নাম বললাম তোমার, একটা হচ্ছে রেমিজেস বললাম, একটা রেকটিসেস বললাম। তো এই নামগুলো তোমাদের বইতে নেই, আমি জাস্ট বললাম। আর হচ্ছে এই পালক সমস্ত দেহটাই ওদের ছোটো বড় পালক দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত পায়রা, এটা সম্পর্কেই তোমাদের বইতে আলোচনা করা আছে। আর হচ্ছে যেটা বললাম যে এই কয়েকটা পাখি, যেগুলো পাখির উদাহরণ যদি আমাদের বলা হয় তাহলে কী কী বললো আমরা? পায়রা তো বলবোই, টিয়া বলতে পারি, চড়ুই, শালিক, কাক, আরও বিভিন্ন রকমের পাখি সম্পর্কে আমরা বলতে পারি, ঠিক আছে। তো আমরা যদি পায়রার দেহ পাখির ধারণার মধ্যে আমরা যেটা পড়লাম আজকে পায়রা, তাই না? তো পায়রার যদি আমরা দেহের অংশগুলো লিখি তাহলে কী কী লিখবো? মূলত কী কী বললাম? তিনটে অংশ বললাম, তাই না? তাহলে একটা কী লিখবো? প্রথমত হচ্ছে মাথা, একটা হচ্ছে মাথা। দু নম্বর আমরা কী লিখতে পারি? দু নম্বর বললাম গলা। আর তিন নম্বর কী লিখতে পারি? তিন নম্বর হচ্ছে দেহকাণ্ড, তাই না? দেহকাণ্ড। তো মূলত পায়রার দেহের যদি অংশ বলা হয় কী কী অংশ পায়রার দেহের, তো আমরা এই তিনটে অংশ বলবো, ঠিক আছে। এবার যদি আবার বলা হয় যে তাহলে দেহকাণ্ডের মধ্যে আমরা কী কী দেখতে পাই, দেহকাণ্ড বা দেহকাণ্ড কিসে আবৃত থাকে, তাহলে পায়রার দেহকাণ্ড ছোটো বড় পালকে আবৃত থাকে, এটা বলতে পারি, ঠিক আছে। দেহকাণ্ডের মধ্যে আমরা কী কী অংশ দেখতে পাই যদি বলি, তাহলে দেহকাণ্ডের মধ্যে আমরা বলতে পারি যে পায়রার দেহকাণ্ডের নিচের দিকে দুটো আমরা পা দেখতে পাই, মানে দেহের পেছনের দিকে দুটো পা দেখতে পাই। এছাড়া লেজ দেখতে পাই দেহের শেষের শেষ দিকে, আর লেজের ওপরের দিকে বড় বড় লেজের পালক থাকে, ঠিক আছে। তো এগুলো দেহকাণ্ডের মধ্যে আমরা বলতে পারি। আর যদি বলি মাথার মধ্যে কী কী দেখতে পাই, মাথার মধ্যে ওদের মূলত প্রথমত দুটো চোখ থাকে, ঠিক আছে, মাথার দুপাশে দুটো চোখ থাকে। আর মাথার সামনের দিকে মানে মুখের সামনের দিকে একটা সরু সুচালো ঠোঁট থাকে, এবং সেই ঠোঁটের গোড়াতে দুটো ছিদ্র থাকে, বা একটা ছিদ্র থাকে, সেটা হচ্ছে কানের ছিদ্র, ঠিক আছে। গোড়াতে সেই ছিদ্র দিয়ে ওরা শুনতে সাহায্য করে বা ওরা শুনতে পায়, কিন্তু ওদের কোনো কান কিন্তু বেরিয়ে থাকে না মাথার দুপাশে, এটা খেয়াল রাখবে। তো এই হচ্ছে পাখির ধারণা। তো পাখির ধারণাতে মধ্যে পায়রাটাই মূলত বলা আছে বা আলোচনা করা আছে। তো আমি যেটা বললাম সেটা তোমাদের বইতে পেজ নাম্বার 10 যেটা বলেছি ওখানে পায়রা সম্পর্কে আলোচনা করা আছে। তো এটা তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর আমরা পরের ক্লাসে এর ঠিক পরে এরপরে আছে আমাদের মাছ, আছে মাছ সম্পর্কে আমরা আলোচনা করব। আর একটা কথা বলি পায়রা সম্পর্কে, খুব ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে তোমরা দেখবে পায়রা যেখানেই থাকুক না কেন, তোমাদের বাড়িতে পোষ মানাও বাড়িতে থাকবে বা অন্য ও নিজের ইচ্ছা খুশি যেখানে থাকবে, কিন্তু দিনের বেলা তো থাকে না, দিনের বেলা উড়ে বেড়ায়, তারপরে আবার সন্ধ্যাবেলা রাতের বেলা ফিরে আসে। পায়রা কীভাবে এক জায়গার থেকে এক জায়গায় যায় বা কীভাবে ফিরে আসে, মানে ও কীভাবে চেনে, ও কিন্তু চোখ দিয়ে ওইভাবে দেখে চিনতে পারে না। পায়রার মাথাতে একটা চুম্বকের মতো একটা অংশ থাকে, ঠিক আছে। ও যখন উড়ে বেড়ায় তো ও যে যে রাস্তা দিয়ে উড়ে বেড়ায় সেটা কিন্তু ওই চুম্বক দ্বারা ওর গতিপথটা ঠিক রাখে। ও কিন্তু চোখ, আমরা যেমন চোখ দিয়ে দেখে রাস্তা চিনতে পারি যে আমরা কোথায় থাকছি কোথায় যাচ্ছি, পায়রা কিন্তু ওইভাবে কিন্তু ওদের যে রাস্তা বা ও কোথায় যাচ্ছে কোথায় থাকছে কোথায় ওকে ফিরে যেতে হবে এগুলো কিন্তু ওইভাবে চিনতে পারে না। ওর মাথায় একটা চুম্বক আকৃতির অংশ থাকে বা চুম্বকের মতো একটা অংশ থাকে যেটা কিন্তু ওর ওই গতিপথটাকে চিহ্নিত করতে বা বুঝতে সাহায্য করে, ঠিক আছে। তো এটা তোমাদের বইতে নেই, এটা জাস্ট আমি একটু বলে রাখলাম, ঠিক আছে। তো পায়রাটা খুব ভালো করে পড়বে, পরের দিন আমরা মাছ পড়বো, ঠিক আছে। আর এই ক্লাসটা তোমাদের তো বলছি আমি ইউটিউবে তোমাদের দিয়ে দেবো, এই ক্লাসটা পিডাব্লিউ, এই ক্লাসের পরে যে পিডাব্লিউ হবে সেই পিডাব্লিউ হবে, কিন্তু কোনো সিডাব্লিউ এই ক্লাস থেকে যাবে না। তো তোমরা ক্লাসটা খুব ভালো করে দেখবে। ওকে, থ্যাংক ইউ।